রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিসি রোডের সদর থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। ওনারাও বসেছেন, আমাদের পক্ষ দিয়ে আমরা বসবো। আমি ওনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে অনুরোধ করবো, একটু সুশৃঙ্খল ভাবে আপনারা থাকুন। যদি আমাদের ছেলেরা আগে থেকে কিছু কেউ করবেন না, এটা আমাদের কাছে রিকোয়েস্ট। আপনার কেউ কাপ পুরুষ নয়, এটা মাথায় রাখবেন। আপনার কেউ কাপ পুরুষ নয়, দরকার পড়লে আমরা করছি, এটা অনুরোধ করবো। এই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান কে সামনে রেখে আমরা 23 জুন আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে করি। সেই অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের কর্মীরা যখন মাল্যদান করে বেরিয়ে আসছেন, তখন তৃণমূলের কিছু দুষ্কৃতী প্রচণ্ডভাবে চালা কাঠ দিয়ে তাদের মারধর করে। সেদিন থেকেই গোটা বর্তমান শহরে তারা লাগাতার অত্যাচার নামিয়ে এনেছে। আমরা যেখানে যেখানেই প্রধানমন্ত্রীর লিবলেট আমরা বাড়িতে বাড়িতে দিতে যাচ্ছি, সেখানেই ওরা মার শুরু করছে। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা থানার সামনে বিক্ষোভ অবস্থানের মধ্য দিয়ে আমরা আইসি সাহেবকে জানাতে চেয়েছিলাম যে আপনারা তৃণমূল দুষ্কৃতীরা যারা মারধর করছে তাদেরকে অবিলম্বে আপনারা অ্যারেস্ট করুন। এই জিনিস নিয়ে আমরা কিছুক্ষণ অবস্থান শুরু করার পরেই হচ্ছে বর্ধমানের তাবড় তাবড় তৃণমূলের নেতারা হচ্ছে কিছু দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে তৃণমূল দুষ্কৃতীদের সাথে নিয়ে লাঠি টাঙি রিভলভার বোম তারা হচ্ছে অতর্কিতভাবে আমাদের কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং প্রচণ্ডভাবে মারধর করে। বহু কর্মী আক্রান্ত, হসপিটালাইজ। আজকে আমরা তারই প্রতিবাদে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আগামী দিন আমরা ঠিক করব যে আমাদের কর্মসূচি কি হবে, সেটা আমাদের উচ্চ নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের যারা এখানে আছেন তারা যে ডিসিশনটা নেবে আমরা সেইভাবেই হচ্ছে এখানে এগিয়ে যাব। হ্যাঁ, আমাকে জামার কলার ধরে টানা হয়েছে। কারা টেনেছে? তৃণমূল দুষ্কৃতীরা। আমি যখন থানার ভিতরে ঢুকতে যাই তখন হচ্ছে আমাকে তারা হচ্ছে কোন রকম যে প্রোটেকশন পুলিশের পক্ষ থেকে তারাও ভয় খেয়েছিল, এতটাই জল্লাদ বাইরী ছিল পুলিশের পক্ষ থেকেও তারা হচ্ছে এই সামলাতে এই জিনিসটা পারছিল না। বিজেপির পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, শনিবার রত্তলা কাঞ্চননগর এলাকায় বিজেপি কার্যকর্তারা গৃহ সম্পর্ক অভিযান করতে গেলে তৃণমূল কর্মীরা বাধা দেয়। এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। রবিবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। দেখুন, কালকে কাঞ্চননগরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর অ্যাটাক করে তার প্রতিবাদে যখন আমরা কাল থানায় যাই তখন থানা এফআইআর নেয় এবং বলে যে যা ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নিচ্ছি।
রাত্রেবেলায় কালকে কোন রকম ব্যবস্থা তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং অ্যারেস্ট করতে পারেনি পুলিশ। আজকে সকালে দুপুরবেলার সময় আমাদের কার্যকর্তাদের ওপর ওই কার্যকর্তা ওরাই আবার অ্যাটাক করে, তো তার প্রতিবাদে আমরা থানায় ধর্নায় বসি। যখন থানায় ধর্নায় বসি বেদরক মারে আমাদের কার্যকর্তাদের থানার সামনে, পুলিশের সামনে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এখনো আপনারা চলে যান থানার সামনে, এখনো তৃণমূলের কার্যকর্তারা ঘিরে রেখেছে, ওখানে গাড়ি ভাঙছে, আমাদের কার্যকর্তাদের মেরেছে। আপনারা সিসিটিভি ফুটেজ দেখুন, ওখানে পাবে, থানাকে জিজ্ঞেস করুন যে ওখানে সিসিটিভি ফুটেজটা দেখানো হোক, আপনি দেখতে পারবেন কিভাবে মেরেছে, গণতন্ত্র কিভাবে হত্যা করছে এই তৃণমূল সরকার, আর পুলিশ নীরব দর্শক হয়ে দেখছে। এখন অব্দি যা খবর পাচ্ছি 7-8 জন আহত হয়েছে, আর 3-4 জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে না আছে আমরা খুঁজে পাচ্ছি না। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ বলছে আমরা দেখছি, এখনো কোনো কিছু রিপোর্ট পাইনি যে ওদেরকে পেয়েছে কি পাইনি। এখনো গাড়ি ভাঙচুর করা হয়েছে, এখনো থানার সামনে যে বাইরে যে গাড়ি রাখা আছে তাদেরকে ভাঙচুর করা হয়েছে, এবং যে প্রতিনিধি দল থানার যেটা যখন মারধর চলছিল আমাদের প্রতিনিধি দল ভেতরে আইসির সঙ্গে কথা বলছিল, সেই প্রতিনিধি দল যখন বেরোয় তখনও তাদেরকে মারা হয়। তৃণমূলের নেতারা দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে ভালোভাবে বার করে দেবে, তাদেরকে থানা বলেছেন ঠিক আছে বার করুক, যখন বার করে ওই তৃণমূলের নেতাদের সামনে আবার মানে। এ কোন জায়গায় আমরা বাস করছি? আজ পর্যন্ত এইরকম ঘটনা বর্ধমান থানাতে ঘটেনি, কই প্রথমবার ঘটেছে, এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের 3-4 দিন আগে শহীদরা যে মারা গেছিলেন, যে লাদাখে যে শহীদরা মারা গেছিলেন তাদের আত্মার শান্তির জন্য আমরা একটা মোমবাতি মিছিল করেছিলাম। সেই মোমবাতি মিছিলে আমাদের ওই এরিয়াতে ভালো সাড়া পায়, সাধারণ মানুষও পর্যন্ত বেরিয়ে এসেছিল। কালকে আমাদের যখন জনসংযোগ গৃহ গৃহ সম্পর্কের যে প্রধানমন্ত্রীর চিঠি বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয়েছিল, তারপরেই কিন্তু তৃণমূলের কার্যকর্তারা আমাদের ওপর যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস। তিনি অভিযোগ করেন লকডাউন চলাকালীন বিজেপির প্রায় কয়েক শতাধিক কর্মী উপস্থিত হয়ে তৃণমূল কর্মীদের মারধর করে। কর্মীরা বর্ধমান শহরে এই লকডাউনের টাইমে বিভিন্ন জায়গা থেকে 100-150 লোক জড়ো করে বিভিন্ন জায়গায় তারা মানুষের বাড়ি প্রচার করতে যাচ্ছে যে করোনার টাকা পয়সা নাকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে, দিল্লি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, কোনো টাকা নাকি বাংলার মানুষ পাচ্ছে না, সবই তৃণমূল সরকার মেনে নিচ্ছে। এটা বিজেপির লোকরা, এই করোনার সময় কোনো সরকারি পারমিশন নাই, কোনো কিছু নাই, 150 করে লোক নিয়ে হুড়ুর করে বিভিন্ন পাড়ায় যাচ্ছে, যে যেখানে লকডাউন, যেখানে করোনা নিয়ে কোনো রকম মানুষ জমায়েত করার কোনো কথা না, সেখানে তারা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে জড়ো করে তারা এলাকায় গিয়ে বিশৃঙ্খলা করছে, সেই বিশৃঙ্খলায় তৃণমূলের সঙ্গে বিজেপির মারামারি হচ্ছে, এটা আমরা কিচ্ছু করতে পারবো না। সংঘর্ষে এখানে কিছু হয় নাই, এখানে বিজেপির ছেলেরা দীর্ঘক্ষণ এসে বসেছিল, এখন তৃণমূলের ছেলেরাও এসেছে, দিয়ে দুপক্ষকেই পুলিশ এখান থেকে সরিয়ে দিল, এটা হচ্ছে ব্যাপার। সমস্ত মিথ্যা কথা, দুপাঁচটা ছেলে যদি মার খায় আপনি থানায় এনে দেখা করান, কেউ যদি মার খায় তাদের নিয়ে আসুন এনে দেখান, সমস্ত মিথ্যা কথা। বিজেপি দলটাই বাংলায় চলছে মিথ্যা কথার উপর নির্ভর করে, তাই এটা বেশি দিন চলবে না। ওরা এই লকডাউনের টাইমে ওয়ার্ডে ওয়ার্ডে ঢুকে ওরা করোনার আক্রান্ত বাড়িয়ে দিচ্ছে, ওদের সরকারি কোনো অনুমোদন নাই, ওরা বিভিন্ন জায়গা থেকে 150 করে লোক জড়ো করে গোটা পাড়ায় পাড়ায় গিয়ে ওরা এইসব প্রচার করছে। এ প্রচার তো তৃণমূলের লোকরা মানবে না, কারণ যখন তৃণমূলের মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, কে খাবার পাচ্ছে না, কার কী প্রয়োজন, আর সেই সময় ওরা এই সময় রাজনীতি প্রোগ্রাম করে মানুষকে ভুল বুঝাতে যাচ্ছে যে রাজ্য সরকার সব টাকা পয়সা মেরে নিচ্ছে, কোটি কোটি টাকা দিল্লি দিচ্ছে, এর বিরুদ্ধে তো তৃণমূলের ছেলেরা খেপেই, এটা করার আমরাও কিছু করতে হবে না, আমাদেরও কন্ট্রোলের বাইরে না, সবই বাজে কথা, কেউ কোথায় এখানে, বরঞ্চ বিজেপির লোকরাই প্রথমে আমাদের 2-4 জন লোক এসেছিল থানায় ডায়েরি করতে, তাদের ধরে এখানে মারধর করেছে। অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের 23 নম্বর ওয়ার্ডে বোমাবাজি করা, সমস্ত ভুয়ো মিথ্যা কথা, একটা ছবি এনে তুলে দেখিয়ে দিন আপনারা সাংবাদিকরা, একটা পাথরের টুকরো ছবি করে এনে দেখিয়ে দিন, বিজেপি দলটাই মিথ্যা কথা, এখানে গুন্ডারা করছে বিজেপি বর্ধমান শহরে, তারা এইসবই গন্ডগোল করছে, বাইরের লোক নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে বর্ধমান শহরের শান্তিটাকে নষ্ট করতে চায়। গন্ডগোল নাই, সবই শহর ঠিক আছে, কিন্তু এই করোনার টাইমে
ওরা কেন বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে পাড়ায় পাড়ায় গিয়ে বিভ্রান্তিমূলক করে মানুষের মধ্যে আরো করোনার আক্রান্ত। পুলিশ দুপক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। ব্যুরো নিউজ আনন্দবার্তা।